দুর্গাপূজার মুখে মাথায় হাত চটকল শ্রমিকদের। পূজোর মুখে বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। উৎসবের আগে কাজ হারালো প্রায় 500 শ্রমিক। বৃহস্পতিবার সকালে কাজে এসে মিল বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে মালিকদের অযৌক্তিক আবদার ও দমন পীড়ন চলছিল। এ ব্যাপারে শ্রমিকরা প্রতিবাদ করতেই বন্ধ করে দেওয়া হলো মিল। শুধু তাই নয়, পূজোর বোনাস তো দূরের কথা, বহু বকেয়াও বাকি রয়েছে তাদের। শ্রমিক মানে আমাদের তো মাইনে খুবই সীমিত, এটা তো সমস্ত মানে আমাদের সরকার এমনি তো কোনো মাইনের প্রতি কোনো ভূক্ষেপই দিচ্ছেন না আজ যত বছর আছেন ক্ষমতায়। যে জুট মিলের যে কী মাইনে, তাদের বাজারের দরমূল দ্রব্যমূল্য কী আর মাইনে কত, উনি তো খতিয়ে দেখছেন নি। উনি এ তো লজ্জা, এ তো পশ্চিমবাংলা একদম, এ তো লজ্জা। কল কারখানাকে একদম লিপ্ত মানে শেষের পথে নিয়ে চলে গেছে একদম দালালি করে। এ দালালদের যে কি কবে সুরা হবে আমরা সেটাই দিশারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, শ্রমিকের পেটে লাথি মেরে এরা মানে কি মালিককে রাজা করতে যাচ্ছে না কি করতে যাচ্ছে, এরা এদের পরিকল্পনা হবে কি আমরা সেটাই ভেবে পাচ্ছি না। আমরা শ্রমিকরা দিশারা হয়ে ঘুরে যাচ্ছি। দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড় দহের ইউনিক ক্লথ। এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড় দহ পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। মিলে শ্রমিক সংগঠনগুলির বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলছেন তারা। তাদের অভিযোগ, শ্রমিকদের স্বার্থে তৈরি ইউনিয়ন, আর সেই ইউনিয়নও ভিতর ভিতর মালিক পক্ষের হয়ে কাজ করছে। তাদের দাবি, অবিলম্বে মিল খুলে তাদের বকেয়া পাওনা মেটাতে হবে, না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কারখানার গেটে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। এসে বলছেন কোম্পানি 3 দিন আগে থেকে অর্থাৎ সোমবার থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা 4টা করে কল চালাতে হবে, যদি না চালাতে পারো গেটের বাইরে চলে যাও। আমরা গেটের বাইরে চলে যাব কেন চলে যাব? আমরা তো এখানে 30 বছর ধরে কাজ করছি। ইনি নতুন করে টেন্ডার নিয়ে এসেছেন, নতুন ম্যানেজমেন্ট 1 বছর এসেছেন, এসে আমাদের ওপর মানে জোর জুলুম। যেখানে 3.5 কাপড় প্রোডাকশান ছিল সেখানে 4.5 কাপড় প্রোডাকশান করে দিল, তাও আমরা মাথা নত করে কাজ করে চলেছি। এবং হ্যাঁ, পুরো ডিপার্টমেন্টে হ্যান্ডস কমিয়ে দিয়েছেন। যারা নতুন টি শ্রমিক নতুন করে কাজে জয়েন করেছিল তাদের কাজ দিচ্ছে না, বাড়ি তাড়িয়ে দিচ্ছে, রীতিমতো গেটের বাইরে বার করে দিচ্ছে যে তোমরা কাজ পাবে না, তাহলে তাদের চলবে কী করে? পুরো ইউনিয়ন, যতগুলো ইউনিয়ন আছে এখানে 6টা ইউনিয়ন, সমস্ত ইউনিয়নের মধ্যে 5টা ইউনিয়ন জড়িত আছে, তারা সম্পূর্ণ কোম্পানির হয়ে কথা বলছেন। শ্রমিক দর্দি নয় তারা, তারা শ্রমিক দর্দি নয়। আমরা আছি প্রায় 450 থেকে 500 শ্রমিক আছি বর্তমান, বঞ্চিত হয়ে গেছে কর্ম থেকে। তো সামনে পুজো, আমরা আমাদের কীভাবে চলবে? আমাদের এখনও না হয়েছে বোনাস, না হয়েছে পিএফের টাকা দিচ্ছে, না ESI দিচ্ছে, না মাইনে দিচ্ছে, কিছুই দিচ্ছে না। STL বকেয়া, হ্যাঁ, 74 মাসের আমাদের PF বাকি আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই কোম্পানি কিছু দিচ্ছে না, খালি বলছে আমরা দিয়ে দেবো দিয়ে দেবো। এসেছেন 1 বছর হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো শুরু করেনি। এই মিল চলুক যেভাবে চলছিল, হ্যাঁ, সুস্থভাবে চলছিল, আমরা ওইভাবেই চালাতে চাই। এবং আমরা কোনো মতে চাই না যে মিল বন্ধ, বিশেষ করে এই পুজোর মুখে, কারণ আমরা সবাই গরিব মানুষ, চটকলে শ্রমিকরা বড় লোক হয় না। হ্যাঁ, এখানে খুবই সামান্য মাইন, এই সামান্য মাইনের উপর এত জোর জুলুম করে কাজ করানো হচ্ছে, পুরো ব্রিটিশ শাসন চলছে এখানে। এখানে আমি চাই সমস্ত বাংলার মানুষ দেখুক যে কীভাবে চটকলগুলোকে ব্রিটিশ শাসন করে চালানো হয়, ভিতরে চার দেওয়ালের মাঝখানে কাজ করানো হচ্ছে, কিন্তু সেটা স্বাভাবিক নয়। এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী, সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য। জিম, যোগা, জুম্বা, অ্যারোবিক, কত্থক, ওড়িশি, ভারতনাট্যম, লোকনৃত্য, মুভি ডান্স, রবীন্দ্রনৃত্য, সঙ্গীত, ক্যারাটে, তবলা, স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায়। গ্র্যান্ড ওপেনিং আগামী 7ই অক্টোবর। অধিকারী অ্যাপার্টমেন্ট, ডোমজুড়, দক্ষিণ ঝাপড়দহ, বাণিজ্য সিনেমার কাছে। আজই যোগাযোগ করুন